প্রায় দেড় মাস আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান এক মহিলা। নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা বছর 38-এর নমিতা দাশগুপ্ত গত 5ই জুন লোন আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়। হালিশহর বারেন্দ্র গলির বাড়ি থেকে টোটো করে কল্যাণী হাসপাতালের কাছে পৌঁছয়। তারপর থেকে তার আর কোনো হদিশ মিলছে না। প্রথমে নিখোঁজের ডায়েরি হলেও পরে হালিশহর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। পরিবারের সন্দেহ কোনো পাচার চক্রের হাতে পড়েছেন তিনি। প্রসঙ্গত, নমিতা দাশগুপ্ত এবং তার স্বামী রানা দাশগুপ্ত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। রানা দাশগুপ্ত বলেন, ভোটের ফল প্রকাশের দিন থেকে নিজের এবং তার স্ত্রী নমিতার মোবাইলে একাধিক থ্রেট কল আসে, তবুও সাহস করে তারা বাড়ি থেকে বের হতেন। ঘটনার দিন বেলা 11:45 নাগাদ থেকে নমিতা দাশগুপ্তর ফোন বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে পুলিশের সহযোগিতায় চারিদিকে খোঁজাখুঁজি করেও আজও পর্যন্ত সন্ধান মেলেনি তার। আশঙ্কা, লোনের টোপ দেখিয়ে কোনো পাচারকারী তাকে নিয়ে যেতে পারে। এবার থ্রেট কল যেগুলো এসেছিল সেই নাম্বারগুলোকে সব চেক করে দেখা গেছে সেগুলো এখানকার নাম্বার নয়, সব ফেক নাম্বার। সেটাও আমি পুলিশকে জানিয়েছি, সবটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু আজকে 1 মাস 5 দিন হয়ে গেল, কোনো রকম যে ক্লুই পাওয়া যাচ্ছে না ফোন কল থেকে বা কোনো রকমভাবে, তাই আমরা খুব দুশ্চিন্তায় আছি। এবং পলিটিক্যাল গ্রিভেন্স আছে কি না আছে এটা তো আমরা বলতে পারবো না। আপনার উপর কোনো রাজনৈতিক প্রতিহিংসা এরকম ধরনের? রাজনৈতিক প্রতিহিংসা একটা, দেখুন, থ্রেট কল একদম দুপুর থেকে, আমার ফোনটা যখন আমি কাউন্টিং এ ছিলাম সেই দুপুর থেকে শুরু করে বিভিন্ন রকম থ্রেট কল এসেছিল আমার ফোনে এবং আমার মিসেসের ফোনেও বারবার এসেছে। কিন্তু তখন তো আমরা সেটাকে অতটা গুরুত্ব দিইনি, আর আমার মিসেস স্যার তার প্রতিবাদ করতো, বরাবরই আমরা প্রতিবাদী, বলতো আয় বাড়িতে, আয় কে আসবি, আয় আমি বুঝে নেবো, আমি দেখে নেবো, এগুলো করতো। কিন্তু সেগুলো থেকে কিছু হলো না, কোনোভাবে তাকে কেউ টোপ দিয়ে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিল নাকি কেউ মেরে দিল, সেটা এখনো পর্যন্ত বা কোথাও আটকে রাখলো আমরা কিছুই বুঝতে পারছি না। নৈহাটি থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।